এখন দেখবো স্ট্যাটিক রাউটিং কিভাবে কনফিগার করে। তো স্ট্যাটিক রাউটিং কনফিগার করার জন্য আমি ফার্স্টে দুইটা রাউটার নিব, আমি জেনারিক রাউটার নিই। আমরা যে কোনো রাউটার নিতে পারি, তো আমার সুবিধার্থে আমি জেনারিক রাউটার নিচ্ছি। আচ্ছা, তো আমি দুইটা সুইচ নেব, দুইটা সুইচও জেনারিক নেব। আচ্ছা, আর বাকি নিব আমি দুইটা পিসি। আমরা এখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করব। আচ্ছা, তো এটার মধ্যে আমি ক্রস কেবল কানেকশন দিয়ে, ক্রস লাইন কেবল দিয়ে আমি কানেকশন দিয়ে দিই। আচ্ছা, তো আমি এইখানে 192.168.10.0 এই সিরিজের আইপি ইউজ করব /24, এবং এখানে ইউজ করব 192.168.10.20.0/24 এই সিরিজের আইপি ইউজ করব, এবং এইখানে আমরা ইউজ করব 192.168.0.0/24। আমরা এই তিন জায়গায় এই তিন সিরিজের আইপি ইউজ করব। আচ্ছা, তো এখন ফার্স্টে আমরা কি করব, স্ট্যাটিক আইপি গুলো অ্যাসাইন করি। ডেস্কটপ আইপি কনফিগার, এখানে আমরা কোন সিরিজ আইপি ইউজ করতে ব্যবহার করতে চাইছি, 20 সিরিজের। তো 20 সিরিজের একটা আইপি দিই, 192.168.20. আমি 5 দিলাম, দেন সাবজেক্ট মাস, অ্যান্ড ডিফল্ট গেটওয়ে আমি দিলাম না। পরে আমি এই জিনিসটা বোঝাবো কেন দিলাম না। এখানে আসি, এখানে আমরা কোন সিরিজ আইপি দিব, এখানে দিব হলো 10 সিরিজ আইপি, 192.168.10.5। এখানে আমি ডিফল্ট সাব ডিফল্ট গেটওয়েটা দিচ্ছি না, আমি পরে দিব, এটা একটা কাজ আছে এই জন্য। আচ্ছা, তো আমার স্ট্যাটিক আইপি বসানো হয়ে গেলো আমার পিসিতে। এখন আমি এই রাউটারের নামটা চেঞ্জ করে নিই। R1, R2, আমি এখন R1 কনফিগার করব, CLM মোডে যাই, এখানে নো চাপো, দেন এনেবল করব কনফিগ টার্মিনাল দিয়ে। এই ট্যাব চাপলে আমার এটা অটো চলে আসবে, কনফিগ টার্মিনাল। আচ্ছা, কনফিগ টার্মিনাল মোডে চলে আসলাম। আসার পর আমি এখানে কি করতে যাচ্ছি, এখানে চাচ্ছি যে এই ইন্টারফেসে এবং এই সিরিয়াল কেবল দুটো আইপি দিতে যাচ্ছি। তাহলে কি করব, ইন্টারফেস এটা হলো ফার্স্ট ইথারনেট, FA0/0, এই যে এখানে ফার্স্ট ইথারনেট 0/0 আছে, সো এখানে ফার্স্ট ইথারনেট 0/0 দিলাম, দেন ইন্টার। মানে কি, এই যে আমার ফার্স্ট ইথারনেট কনফিগার, এখন এটা ইন ফার্স্ট ইথারনেট এই পোর্টে আমি চলে আসছি। এখন এখানে এখন কি করতে যাচ্ছি, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হচ্ছে। সো আইপি অ্যাড দেওয়ার পরে ট্যাব চাপলে আইপি অ্যাড্রেস চলে আসবে। এখন কি আইপি দেবো এখানে, আমি এই যে আমি এই সিরিজ আইপি এখানে ইউজ করবো, তো এখানে আইপিটা দেবো 192.168.20.1। আমি এই আইপিটা দিলাম, সাবনেট মাস্ক 255.255.255.0, দেন ইন্টার। আমার এখন এখানে আইপি অ্যাসাইন করা হয়ে গেলো। এখন এটা আপ করে দিই, এটা তো ডাউন অবস্থা আছে, তো নো শার্ট কমান্ড চালা কি আপ হয়ে যাবে। এই যে আমার এখন কি এই লাইনটা আপ হয়ে গেছে, এই সবুজ চিহ্ন হয়ে গেছে, এটাও হয়ে যাবে। আচ্ছা, এক্সিট করে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমি যাব কি, এখন যাব আমি এই সিরিয়াল কেবলে। তো এখানে কি করব, আবার INT ইন্টারফেস সিরিয়াল SE, ওইখানে কত পোর্ট নাম্বার, 2/0, 2/0, সরি 2/0 হবে, 0/0 দিলাম। আমি এখন এই পোর্টে আসি, মানে এই পোর্টে এখন কি করতে যাচ্ছি, এই পোর্টে আমরা একটা আইপি অ্যাসাইন করব। সো আইপিটা কত হবে, তাহলে আইপি অ্যাড্রেস দিলাম। এখন আমি এখানে কোন সিরিজ আইপি ইউজ করতে চাইছি, এই যে 0.0, তো আইপি অ্যাড্রেসটা 192.168.0.1। আমি এই আইপি ইউজ করলাম, ফার্স্ট আইপিটা আমি এইখানে ইউজ করলাম, সেকেন্ড আইপিটা এই সাইডে ইউজ করবো, সাবনেট মাস্ক 255.255.0,
255.0। এখন এখানে আমার একটা ক্লক চিহ্ন আছে, আমি এখানে ক্লক রেট দিয়ে দিই, সিএল ক্লক আর ট্যাব ক্লক রেট 64,000, দেন এন্টার। আচ্ছা ক্লক রেট দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে আপ করে দেবো। তাহলে আপ করার জন্য কি কমান্ড জানি, 960, 960 আমি এখন আপ করে দিয়েছি, দেন এক্সিট। 960 দিয়ে আমি আপ করে দিলাম, বাট এখানে এখানে আমার রেড সিগন্যাল আছে, এখানে কি আমার এই গ্রিন সিগন্যাল আসেনি, কখন আসবে যখন এইখানে আমি কানেকশনটা এস্টাবলিশ করবো তখন আমার এটা গ্রিন হবে। আচ্ছা তো আমি এই রাউটারে যাই, যাওয়ার পরে কি আমাকে কী করবো, এইখানে এখন আইপি অ্যাসাইন করবো, দেন এখানে ইয়েস নো থেকে আমরা নো দিব, নো দেওয়ার পরে এনেবল করব, দেন কনফিগ মোডে যাব, কনফিগ টি কনফিগ টার্মিনাল, কনফিগ মোডে আসলাম, আসার পরে আমি কি করছি এই যে এইখানে আমি একটা আইপি অ্যাসাইন করব, তো ইন্টারফেস ফার্স্ট 0/0, এখন কি ফার্স্ট 0/0 চলে আসছে, এখন এখানে আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড্রেস কত, 192.168, এখানে কত 10 সিরিজের 10.1, 255.255.0, দেন এন্টার, দেন নো শর্ট কমান্ড চালাই, কি আমার এই লাইনটা আপ হয়ে গেল, দেন এক্সিট করে বের আসি এখান থেকে। এখন আমরা যাবো এই পোর্টে, এই পোর্টে গিয়ে আমরা একটা আইপি অ্যাসাইন করবো, তো এই পোর্টে যাওয়ার জন্য কী করবো আমরা, ইন্টারফেস ট্যাব দেন সিরিয়াল এসি 2/0, 2/0 সিরিয়াল এখন চলে আসছে আমরা এই পোর্টে, এখন আমরা এই পোর্টে অবস্থান করছি, এখন এখানে কী করতেছি একটা আইপি অ্যাড্রেস দেবো, আইপি এডি দেওয়ার পরে কি ট্যাব আইপি অ্যাড্রেস, দেন এখন কোন আইপিটা দেবো, এই যে এই আইপিটা, এই আইপিটা আমরা এখানে অ্যাসাইন করবো, তাহলে 192.168.0.2, আমি এখানে ওয়ান এইখানে কি আমি ইউজ করেছিলাম ওয়ান, এখানে টু ইউজ করি, দেন 255.255.255.0। এইখানে যেহেতু আমাদের কোনো ক্লক রেট নাই তাহলে কি আমার এখানে ক্লক রেট দেওয়া লাগবে, দেন এটা নো শার্ট করে আপ করে দিই, নো শার্ট, এই যে এখন আমার দেখেন এটা গ্রিন চলে আসছে, মানে কি আমার এখন লাইনটা আপ হয়ে গেছে, দেন এক্সিট বের হয়ে গেলাম। তো আমার এখন কি কানেকশনটা হয়ে গেছে, আমি এখন একটার সাথে আরেকটা যে কানেকশন হওয়ার দরকার কানেকশনটা হয়ে গেছে, বাট এই কম্পিউটার থেকে এই কম্পিউটার যদি কোনো ডাটা পাস করতে হয় ডাটা পাস হবে না, কারণ কি এটা আমাদের এই রাউটিং টেবিলটা করা হয়নি আমার। সো আমরা এখন করবো কি রাউটিং টেবিলটা আমরা ই করে দেবো, সরি রাউটিং টেবিল রিপ কনফিগ করে দেবো, তো রিপ কনফিগ করার জন্য এখানে যাব, যাওয়ার পরে কনফিগ মানে যাওয়ার পর কি রাউটার আর দেওয়ার পরে ট্যাব রিপ দেন এন্টার, ভার্সন 2, তারপর কি করবো নেটওয়ার্ক কোন সিরিজের আইপি, আমি কোনটাতে আছে R1 আছে, তাহলে এই সিরিজের আইপিটা দেবো, এই সিরিজের আইপিটা দেবো, নেটওয়ার্ক কত 192.168.20.0, নেটওয়ার্ক এটা দিলাম, আরেকটা হবে আমার 0.0, এই যে এটা 0.0, দেন এন্টার, দেন ডু রাইট, দেন এক্সিট করে বের হয়ে গেলাম, আমার এটার কি রিপ করা হবে। এখন এইখানে আমি আবার রিপ করবো সেম ভাবে, কোথায় যাব রাউটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক 192.168, এখানে আমরা কোন আইপিটা দিব 10.0, আরেকটা আমরা কি দিব আরেকটা দিব আমরা 0, দেন ওকে, দেন এটাও কি ডু রাইট মানে সেভ করবো, দেন এক্সিট। আচ্ছা এখন আমাদের কনফিগারটা হয়ে গেছে, আমি এখান থেকে এই পিসিকে আমরা পিং করে দেখি, ওই পিসির আইপি ছিল কত 519.2.168, এটা কি 10 সিরিজের আইপি ছিল, সো 10.5, টাইম আউট। এরপর সবই টাইম আউট হবে, সো টাইম আউট হওয়ার কারণটা কি আপনারা ধরতে পারছেন কি, যদি না ধরতে পারেন তো আমি বলে দিচ্ছি, টাইম আউট হওয়ার কারণ হলো আমি রাউটিং পথ দেখাই দিছি বা সে
পথের কি এটা বলে দেওয়া হয়নি আমার এখানে, ডিফল্ট গেটওয়ে এটা বলে দেওয়া হয়নি, আমি এখন ডিফল্ট গেটওয়েটা বলে দিব। আমি এই জন্য এখানে ডিফল্ট গেটওয়েটা দিয়েছিলাম না, কারণ কি ডিফল্ট গেটওয়ে না দিলে আমি কখনোই পাস করতে পারবো না, এটা আদান প্রদান করতে পারবো না। তো 192.168.10.1 আমি এইটার জন্য ডিফল্ট গেটওয়ে 1 ইউজ করব, কারণ কি আমি এখানে 1 দিয়েছি, এখানে কত দিয়েছিলাম 1, সেই আইপিটা আমরা এখানে দিব 192.168.20.1। আমি কি বললাম এখানে একটা আইপি বসাই দিলাম, এখন আমি পিং করি, সেম এগিয়ে পিং করি দেখি ভাই কি টাইম আউট, এই যে পাচ্ছে, এই যে মানে কি আমাদের ডিফল্ট গেটওয়ে যদি আমরা না দিই তাহলে কি হবে, আমরা কোনোভাবে একটা পিসের সাথে আরেকটা পিসে কমিউনিকেশন করতে পারবো না। তো এখান থেকে আমরা আরেকবার পিং করে দেখি ওই পিসটা, পিং 192.168 ডট এটা কত 20.5, এই যে আমার এখন কমিউনিকেশন হচ্ছে। আমি যদি এখানে ডিফল্ট গেটওয়েটা না দিতাম তাহলে কি আমার কমিউনিকেশনটা হতো না। আচ্ছা তো এটা ছিল এখন স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। এরপরে আমরা দেখবো কি স্ট্যাটিক রাউটিং এবং রিপ রাউটিং কনফিগারেশন দুটো একসাথে, এবং কি পাসওয়ার্ড ভেরিফিকেশন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, যদি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর মূল কথা হলো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য, এবং আমার টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারা কিছু শিখতে পারে। সো থ্যাংক ইউ।